আসছি, ওই চাল দেয় আল্লাহর আসতে, এই জন্য ঘরে খাওয়ার দাওয়ার নাই। এই কয়েকদিন কাজ করছি, আমি ডেইলি কাজ করি, তো যা পাইয়া ঘরে ছয়জন খাওয়াইয়া, তা একলা মানুষ খাড়ি, তিন গো বাচ্চা পরে আর হইয়া দেব না কি করবো, ওই যখন যে কাম পাই হইয়াই করি, আর বুড়ো মানুষ করতে পারি, মাথায় বোঝা টানতে পারি না। ওই আমনে যদি কেউ এমনি কোনো কাজে কর্মে লয় এই কাজ করি, এই তো এই জন্য শুনছে দুই দিন তিন দিন ধরিয়া ঘুরি এখানে যে দেবে দেবে। আইজো কইলো মাল কতক দেখছে, ওদিকে লইয়ে গেছে গাড়িতে হরিয়া, ওই টিএন না কি কয় মহিলা হে লইয়ে গেছে, আর কই আর কিছু মোগলা কইলো টইলো না, এই মাল ওদিকে লইছে। আমি কয়ে যে এত মানুষ দেওয়ান যাইবে না, কেউ এখান থেকে জনপ্রতিনিধিরা কেউ দেয় নাই কিছু? না, আমি কিচ্ছু পাইনি। আচ্ছা, তো আপনার বাসা কি চাল ডাল আছে সামনে? না, কিচ্ছু নাই, আমি হেজেন দুধ খাবার মতো কিছু নাই। না, কয়জন সংসারে? ছয়জন। ইনকাম করেন আপনি একলা? আমি একলা, তিন গো বাচ্চা পরে। সরকারের কাছে দাবি, যদি সরকার আল্লাহর কাছে কিছু দিত, আমি তো বন্ধ কাজকর্ম করতে পারি না। জনবার কাজকর্ম করতে পারবো, তখন তো আবার যাও আল্লাহ নামলে কিছু চলতে পারবো। বাসায় খাবার দাবার আছে? কিছু নাই, কিছু নাই বাবা, কিছু নাই বাবা, ওষুধ জাল দিয়ে যেন খামো, এমন বাতে যা কি হয়ে গেছে। সকালে খাইছেন কিছু? না বাবা, কিছু খাইনি আমি। বাজার নামলা তো চারজন ঘরের রান্ধি বাজি খাইতেন, চাল নাই। বাসায় কি চাল ডাল আছে সামনে খাওয়ার মতো? না। সকালে কিছু খাইছেন? সকালে বাজার কিছু খাই না। ওইতে আছে, আমি তো ঘর ঘর নামতে পারি না বাবা। বাসায় কি চাল ডাল আছে? না বাবা। সকালে খাইছেন কিছু, রান্না করছেন? না, কিছু খাই না, এই তো বের ফুদো। সরকারি ভাবে কিছু পাইছেন এখন পর্যন্ত? না না, করোনারিতে পাই নাই। আপনার ছেলে না কয়টা? মোর ছেলে এক। স্বামী কি করে? স্বামী মারা গেছে। মানে ইনকাম করার মতো কেউ নাই বাবা? দুগ্গা মাগিয়া বিয়ে দিছি। তো ঘরে কোনো খাবার নাই? না। ব্যাগটা দেখি, ব্যাগে কি আপনার? ব্যাগ বাবা, ওই চাল দুগ্গো। এই চাল কোথায় পাইছেন? এই ওই বাসায় গেলাম, এক বাসায় দিয়ে দিয়েছে। আমার তো অবস্থা গড়বড়াই, একদম যাই যাই অবস্থা। আমার তো কোনো পথ নাই, আমার স্বামী নেই, খাবারের মতো কোনো আইবার নিচে নাই, কোনো জায়গায় খাবার মতো খুব কম আর কি, চলার মতো নাই। আমার স্বামী নাই স্যার, আমি তো এই অফিসে কাজ কাম করি, এই কে আমি তো এই অফিসে বন্ধ। না স্যার, ওই এক মাসে 600 টাকা বেতন পাইলে মই হেদি দুগ চাউল কিনছিলাম, আমি তো হেও শেষ। ওই ব্যান চালাইয়ে খাই, কোনো সাহায্য মহাজ্য পাইতে আসি না। হ্যাঁ, এনে আসছিলাম টিন অফিসে সাহায্যের জন্য, এনে কোনো সাহায্য দি নাই। আসতে পারি না, কিছু না বলুন, খাবার নাই কিছু, আইসি এনে সাহায্য করি, কোনো মেম্বার ছাড়া কিছু দিই না, বুঝলেন? এনে আইসি ওই সব এনেছে, আইডে নিখে এই খাবার নাই। আপনারা দেখছেন বিশ্বজুড়ে বাংলার কণ্ঠস্বর সুবর্ণ টিভি।